আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আজ 11 ডিসেম্বর 2022 রোজ রবিবার আজকে আমি এসেছি হাসান ডেয়ারি ফার্মে। হাসান ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অঙ্কলহাটের পাশে। বন্ধুরা, হাসান ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন হাসান ভাই। মূলত হাসান ডেয়ারি ফার্ম থেকে প্রতিনিয়ত উন্নত জাতের ভালো ভালো বর্ষ বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো হাসান ডেয়ারি ফার্মে কেমন ধরনের বকমাছ রয়েছে। স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, হাসান ভাই তো সবসময় বকমাছ সংগ্রহ করছেন, ক্রয় বিক্রয় করে আসছেন, তো আজকে কেমন ধরনের বকমাছ সংগ্রহ আছে বা দর্শকদের দেখাবেন? আমার কাছে আজকে 6টা বকনা আছে, এর মধ্যে একটা ফ্ল্যাগবি আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগবি। খুব কষ্ট করে কালেকশন করা হয়েছে আর কি, দুধ দুধ নিজের একটু ঠান্ডা লাগছে। আসলে আসলে অনেক জায়গায় দৌড়া দৌড় করে কালেকশন করা লাগে, এক জায়গায় তো মাল পাওয়া যায় না, অনেক দূরে যাওয়া লাগে কালেকশন করা লাগে। এর ভিতরে আজ প্রোগ্রাম দিলাম, দর্শক ভাইরা দেখেন খুব ভালো ভালো আমার কাছে 6টা বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ 6টা দেখাবো, খুব মানের, খুব গ্রোথের বাচ্চা, দর্শক ভাইরা দেখলে আসলে পছন্দ হওয়ার মতনই বাচ্চা। আচ্ছা, এখন দাম দরে মিলে গেল, আশা করা যায় দাম দরে মিলবে। আমি যে দামটা দিব আজকে একবার রিজনেবল দামটা দিব, একবার ফিক্স প্রাইস, দর্শক ভাইরা দেখলে আসলে পছন্দ হওয়ার মতন জিনিস। আচ্ছা হাসান ভাই চলুন তাহলে আমরা বক বাচ্চাগুলো দর্শক চলেন দেখে। মাশাআল্লাহ বন্ধুরা, শুরুতে একটা সুন্দর বক দেখছি, এখন জাতমান গুণে কেমন হবে চলুন আমরা জানার চেষ্টা করি। হাসান ভাই শুরুতে 1 নম্বরের বাচ্চাটা জাতমান বয়স? এটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি বাচ্চা, দর্শক ভাইরা দেখেন বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা। ফ্ল্যাগবি যে একটা কালো ফ্ল্যাগবি গুলো আছে, ঠিক আছে, ইন্ডিয়ান, এগুলো দেখেন বাচ্চাটা, দর্শক ভাইরা দেখেন হাত পা অনেক মোটা, ঠিক আছে। বয়স কেমন বক্তাটা? এটা বয়স আছে আনুমানিক 9 মাস বয়স আছে। বাচ্চাটা খুব খামিয়ালা, মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা, ঠিক আছে, এখনো শিংটি উঠে নাই। মাথাটা দেখেন, গলা দেখেন, গলাটা কোনো কম্বল নাই, ঠিক আছে, সান্স হচ্ছে এত পরিমাণ লুজ, যেখানে হাত দিবি দর্শক ভাইরা একটু দেখেন যে এই প্লাগ ব্যবস্থা গুলো অনেক লুজ হবে সান্স হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। বয়স কেমন বলেন ভাই? এটা 9 মাসের মতন বয়স আছে। 9 মাস, হ্যাঁ। দেখেন নিপিলটা, নিপিলের জায়গা অনেক সুন্দর আসলে, দর্শক ভাইরা দেখেন অনেক জায়গা, ঠিক আছে, চারটা নিপিল চার জায়গায় উলানের যে এখনো গেট আছে, ঠিক আছে, একবার থমথম উলান, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পায়ে সমস্যা নাই? পায়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। বন্ধুরা অপর পাশ থেকে দেখেন, শুনুন বাচ্চাটা দেখার মতন বাচ্চা, এটা বিগ বডি গাবি হবে আশা করা যায়, দর্শক ভাইরা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর, অনেক বড় মাপের গাবি হবে, হ্যাঁ, পাহাড়টা গুলো অনেক মোটা মোটা, খুরগুলো স্ট্রেট, লম্বা চওড়া, শুনুন টাকা দিয়ে বাচ্চা কিনলে এগুলো বাচ্চা কেনা যায়, এগুলো আসলে পালার মতন বাচ্চা। 1 নম্বর এই বটাটা কেমন রাখছেন দাম? এটা আমি ছোট করে দাম চাই, আসলে অনেকজন অনেক টাকা দাম চাই, এগুলো আছে কালেকশন করতে অনেক কষ্ট হয়, 75,000 টাকা দাম পড়বে। এটা কি ফিক্সড না দাম কত? হালকা কিছু সম্মানই করা যাবে আসলে, এখানে যদি দামাদামি করতে আসে তাহলে এই জিনিস পাবে না আসলে। বন্ধুরা শুনলেন 1 নম্বর বটাটার দাম হাসান ভাই বলে দিলেন 75,000 টাকা। বাচ্চা দেখেন খুবই সুন্দর একটা গেটাবের বাচ্চা আছে হাসান ভাই। তারপরে এইগুলো কি লটে রাখছেন? হ্যাঁ, আমার এই যে 5টা বকনা আছে আজকে দেখান দর্শক ভাইরে, একবার লটে বলে দেবো, ঠিক আছে, ছোট করে দাম বলে দেবো। 5টা কত করে লট রাখছেন? 66,000 টাকা পিস। বন্ধুরা চলুন আপনাদেরকে 66,000 টাকা লটের প্রথম 1 নম্বর বকনাটা দেখাই। দেখেন দর্শক ভাইরে 66,000 টাকা লটের 1 নম্বর বকনা, আসলে এগুলো বকনা অনেকজন অনেক টাকা দাম চাবে, তা আমি আসলে বিক্রি করার উদ্দেশ্যে, ছোট আছে কানটা, ছোট আছে দেখেন দর্শক, একবারে বড় পাতা কান, ঠিক আছে, এডিএল বিজের একটা বাচ্চা, কোন সরু গল আছে আপনার, অবশ্যই তারপর নিজ দায়িত্ব দেখে শুনে দিবেন, অবশ্যই অবশ্যই, দরকার ঠিক আছে, টট টট গোলাপি সব গোলাপি, ঠিক আছে, অনেক সুন্দর একটা বাচ্চা, 100 বিজের বাচ্চা এগুলো। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন হবে? এটা বয়স আছে 8 মাস প্লাস মাইনাস বয়স আছে, লম্বা চওড়া আছে অবশ্য, অনেক সুন্দর চাঁদ পা পাগুলো অনেক মোটা মোটা, ম্যানজাটা ছোট আছে, লেস্টার কাটো আছে, হ্যাঁ, মাজার স্টেপটা অনেক সুন্দর, ঠিক আছে, দর্শক ভাইরা উলানটা দেখেন, উলানটা আছে 4টা বা 4 জায়গায় আছে, নিপিল ঠিক আছে, হ্যাঁ 4টা বা 4 জায়গায় আছে, অনেক সুন্দর উলান, ঠিক আছে, আর সমস্যা নেই। বন্ধুরা দেখছেন এটা আপনারা 66,000 টাকা লটের 1 নম্বর বকনা। বকনাগুলো অনেক সুন্দর, ঠিক আছে দর্শক ভাই, এগুলো নিলে আসলে লস হওয়ার সম্মুখীন হবে না, দিন যাবে টাকা বাড়বে আসলে, এগুলো একটা বীজ। আচ্ছা তাহলে লট হিসাবে নিতে চাইলে দাম পড়বে 66,000, হ্যাঁ 66,000 টাকা, আলাদা নিতে চাইলে আলাদা নিলে আমার দাম দর করে নিতে হবে, দাম দর করে নিতে, হ্যাঁ। চলুন আমরা পরবর্তী 66,000 টাকা লটের পরবর্তী 2 নম্বর বকনাটা দেখেন। বন্ধুরা দেখছেন 66,000 টাকা লটের 2 নম্বর বকনা,
এটা জাতমান বাজ ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। বসাটা অনেক খানিয়ালা আর অনেক সুন্দর। চামচটা গুলো যে এত লুজ, 8 মাস বয়স আছে, মানে জাত মানে শ্রেষ্ঠ। আসলে দর্শক ভাইরা যারা গরু চিনে, দেখুক আমার যে লটের বাচ্চাগুলো দেখাচ্ছি যে কোনোটা একটা খারাপ বকনা আছে কিংবা রিজেক্ট বকনা, দর্শক ভাইরা চিনে বকনা গুলো। আসলে দেখেন নিপিলটা, নিপিলটা অনেক সুন্দর আসছে। দেখেন চারটা বাচ্চার জায়গায় মোটামুটা বাট আছে, চারটা আছে। নানজাটা ছোট আছে, সমস্যা নাই। চারটা পাও দেখেন, অনেক মোটা মোটা পাও, ঠিক আছে। ডাবল ওয়াটের বকনা, এই যে এই স্টাফটা, হাড়ের স্টাফটা দেখেন দর্শক ভাই, এখানে অনেক সুন্দর, ঠিক আছে। এটা আদর্শ গাবের যে বৈশিষ্ট্য ওর মধ্যে আছে। টান দেখে পাশে ঘুরে আসি, অপর পাশ থেকে দেখেন বন্ধুরা, দেখছেন এটা আপনারা 66,000 টাকা লটে দুই নম্বর বকনাটা। খুবই গোট সম্পূর্ণ। আসলে আমি যেটা লটের কথা বলে দিলাম দর্শক, এই লটে এই বাচ্চাটা কোনো সময় পাবে না এই দামে। লট আকারে এখানে আছে বকনা গুলো, দর্শকরা দেখেন খুবই সুন্দর বকনা। মাজার স্টেপ অনেক ভালো, এর উলান প্ল্যানটা অনেক সুন্দর আসছে, ঠিক আছে। চারটা বাচ্চা এক জায়গায় অনেক সুন্দর ভালো আছে, অনেক সুন্দর, সমস্যা নেই। অপর পাশ থেকে দেখেন, আর দেখছেন এটা আপনারা 66,000 টাকা লটের 3 নম্বর বকনা। বাচ্চাটার মাজাটা অনেক ভারী, নেস্টটা ছোট আছে, আসলে খুবই ভালো বাচ্চা এগুলা। সব বাচ্চা আসলে দর্শক বারে যদি না কিনতে পারে, আমি মনে করি তাদের জন্য এগুলা কপাল ভালো না। আসলে নেস্টেন আর ভালো বক না হয় না এই দামের ভিতরে। আচ্ছা, আর একটা সুন্দর বকনা দেখছি, দেখছেন বন্ধুরা, এটা 66,000 টাকা লটের 4 নম্বর বকনা। মাথা দেখেন, কান দেখেন, গলা দেখেন, বিস্তারিত আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন। বাচ্চাটা দেখেন দর্শক বারে অনেক সুন্দর একটা বাচ্চা, ঠিক আছে। হলস্টাইন ফ্রিজিয়ান মাজাটা, এটা আমার 10 মাস বয়স আছে, ঠিক আছে, 10 মাস আনুমানিক বয়স হবে। পাতটা গুলো অনেক মোটা মোটা, বাচ্চাটা ডাবল ওয়ার্ডের বাচ্চা। হাড়টা দেখেন, স্টাফটা অনেক সুন্দর, এখান থেকে একবার স্টেট বাই স্টেট, খুব খানিয়ালা বাচ্চা, ঠিক আছে। সব বাচ্চা অনেক বড় হবে, এখন একটারও সেই ওঠে নাই। সব বাচ্চা যেগুলো আমি লটে দেখাচ্ছি দর্শক ভাইরা দেখেন, চারটা বাচ্চার জায়গায় আছে, দেখেন দর্শক ভাইরা, ঠিক আছে। হ্যাঁ, আছে চারটা বাচ্চার জায়গায় আছে, দেখেন অনেক বড় সড়ো বাচ্চা, ঠিক আছে। এটা একটা 10 মাস 11 মাসের মতন বাচ্চা, এটা বয়স হবে আনুমানিক 11 মাস। হ্যাঁ, বাচ্চাটা অনেক বড় লম্বা হবে, ঠিক আছে। হাতটা অনেক মোটা মোটা। আসলে যে 66,000 টাকা লটে এই বকনা গুলো আসলে দর্শক ভাই কোনো সময় পাবে না। লট ধরে যে নেবে সেই নিতে পারবে, তাছাড়া যদি অন্য ভাই নেয় তাহলে আমার দাম দর করে নিতে হবে। অপর পাশ থেকে দেখেন, খুব বিগ বডির একটা গাভী হবে বাচ্চাটা। এটা শুধু লটের জন্য প্রযোজ্য, কোন দর্শক ভাই সিঙ্গেল নিলে বাচ্চার দাম পড়ে বেশি। চারটা বাচ্চা জায়গা আছে, সমস্যা নাই। দর্শক ভাইরা যে নেবে আমার তিন তারকে দেখে শুনে নেবে, সমস্যা নাই। দেখলেন এটা আপনারা 66,000 টাকা লটে সর্বশেষ 5 নম্বর বকনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা 66,000 টাকা লটের 1 থেকে 5 নম্বর 5টা বকনা দেখেছিলেন। চলুন আপনাদেরকে আবার একটু ঘুরে দেখাই, দেখছেন আপনারা 66,000 টাকা লটের 1 থেকে 5 নম্বর 5টা বকনা। আসলে 66,000 টাকা যে লটটা চাইলাম, এখানে দর্শক ভাড়া যদি কোনো একটা কাটি নিতে চায় তার দাম পড়বে 70,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল নিতে চাইলে দাম পড়বে 70? হ্যাঁ, এখানে দাম দর করে নিতে হবে। আসলে 66,000 টাকার গরু, হ্যাঁ, লটে নিলে 66,000 টাকা পড়বে। হাসান ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের বলি যে আমার কাছে 6টা বকনা দেখালাম, আসলে দর্শক ভাড়া দেখুক
জাত মানে যদি ভালো হয় তো আমার তেন নেবে ঠিক আছে আর অবশ্যই আমি ভালো কেনার চেষ্টা করেছি আর দামটাও ঠিক রাখেছি আসলে ব্যবসার আপনার দামটা ঠিক রাখা লাগবে জাত মানটা নির্ণয় করা লাগবে যদি তাছাড়া কয় বিক্রয় করে আসলে দর্শকরাও প্রতারণা হবে আমরা আসলে এগুলো আপনি আর বিরত হয়ে যাব ঠিক আছে মানুষকে ভালো জিনিস দিলে মানুষ আবার এতে ভালো জিনিস নেবে ঠিক আছে অবশ্যই আর আমি আজকে যে এই পাঁচটা লটে আমি দাম বলে দিলাম 66000 টাকা পিস দর্শক ভাইরা আরো 10 জায়গায় দেখে কিনুক যে এরকম এই দামে এই গরু যদি মেলাতে পারে তো অন্য জায়গাতে নেবে আর যদি আমার কাছে ভালো হয় না হাসান ভাইয়ের কথা কাছে ঠিক আছে তাহলে আমার তেন এই পাঁচটা বাচ্চা নেবে ঠিক আছে আর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ বি দেখালাম এই বাচ্চাটা দেখুক দর্শক ভাইরা জাত মানে কতটুক কি আছে দেখে যদি ভালো লাগে আমার তেন নেবে আচ্ছা হাসান ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি